আপনি কি করলেন? কি হইছে? কি হইছে মানে? বেয়াদবের মতো কথাবার্তা বলতেছেন, মায়ের মানুষের গায়ে হাত দিচ্ছেন, পারমিশন নেন না কিছু না, আবার বলেন কি হইছে? হবু স্বামীর বেয়াদব কোন হিসাবে? কে হবু স্বামী? আমি। কার? তোমার। মাথা ব্যথাছে? তুই না সকালে ভালো করে নাস্তা করছ? মিথ্যা কথা বলছি, মিথ্যা কথা বলতে খুব ভালো লাগে, মজা পাই। মা আমার একটা বিয়া ঠিক করছে। আমি এই বিয়া করব না বাবু। কেন? আমি একটা পোলারে পছন্দ করি বাবু। আপনি আমার নাম জানেন? মুজা। ফুলের ঘোড়ায় একটা চায়ের দোকান ছিল, আলী চায়ের দোকান, গরুর দুধের চা, খাঁটি গরুর দুধের কি স্বাদ সব জানি না, এখন আলী বেঁচে আছে কিনা, চলো যাই একবার দেখি। নারায়ণ মাস্টার, চা তো খাবেনি, আগে আমার 30,000 টাকা দিয়ে যান। তুমি কে বাবা? আমি আমজাদ, সিরাজ তালুকদারের ছেলে আমজাদ। আমজাদ? কোন আমজাদ? আরে আমি তালুকদার বাড়ির ছেলে আমজাদ। তালুকদার বাড়ি কোন গ্রামে? কি বলতেছেন? আপনি আমার কাছ থেকে 30,000 টাকা নিলেন, 5,000 টাকা বেশি দিয়ে 15 দিন পরে 35,000 টাকা দিবে বলছেন, এখন টাকার খবর নেই আমার চিন্তাছেন না? ও, তুমি আমার কাছ থেকে 30,000 টাকা নিয়েছিল, টাকা নিয়ে আসছো, খুব ভালো করেছো। আমার টাকা খুব শর্ট, আমি একটা ওই বলপেনের কারখানা দেবো, টাকাটা দিলে আমার খুব উপকার হয়। তা দাও, টাকাটা দাও। ভাই কি আমল তামল বলতেছে, আপনি একটু বুঝে বলেন না ভাই। আমি আপনাকে বলতেছি, বিষয়টা খুলে বলতেছি, একটা ঘটনা ঘটছে, বলতে পারেন দুর্ঘটনা, ওনার জীবনের জন্য বিরাট দুর্ঘটনা। ঢাকা শহরে ফুটপাতে হাইটে যাইতেছিল, এমন সময় 5 টন একটা ট্রাক হঠাৎ করে ফুটপাতে উঠে গেল, ওনার মাথার মধ্যে এখানে ঠিক এখানে লাগলো গুতা, উনি 5 হাত দূরে যায় সিট হয়ে পড়লো, তারপরে জ্ঞান নাই, 7 দিন 8 দিন হসপিটালে জ্ঞান শূন্য, পরে কোনোভাবে জ্ঞান ফিরছে, কিন্তু এখন মাথায় কিছুই নাই, স্মৃতি নাই, কিছু নাই, কোনো মানে চিনে না কাউরে, এল অবস্থা। আপনি কত টাকা করলেন? 30,000 টাকা ভাই। আপনি কাঁদতেছেন 30,000? 60,000-এর জন্য কাঁদতে পারতেছি না, বুক ভয়টা আসতেছে, তাও কাঁদতেছি না ভাই। কেমনে দিতে তো পারতেছে না, নাহলে কি আমি ঢাকা শহরে পিস পিস ঘুরি, আমি কখন জ্ঞান ফিরবো, কখন টাকা দিব? তাহলে ভাই আমার টাকা পাওয়ার উপায় কি? ভাই আমার কাছে কোনো উপায় নাই এই মুহূর্তে, ভাই কী করবো, যে পিস পিস ঘুরি খালি, তো ওই রাত্রেবেলা আর বেশি আওলা হয়ে যায়, এই জন্য বাতাস খাওয়ানোর জন্য নেওয়া যেতেছি। স্যার আমার নাম মনে আছে তো স্যার? কি জানো? মুজাফফর। ও মুজাফফর ভাই, তো ওই রাত্রেবেলা বেশি গুলায় যায়, আপনি ওই কালকে জোহরের আগে 10টা 12টার ভিতরে আপনি আসেন, যদি তখন আবার একটু ফুরফুরা থাকে মাঝে মধ্যে চিনে, তখন আসলে হয়তো বা হইলে হইলো, আপনি 30 পাইলেন, আমি 60 পাইলাম, কিন্তু পরে আসলে কিন্তু কিছু হবে না। আচ্ছা আমজাদ, ওই এখানে যে আলী চায়ের দোকান ছিল, চায়ের দোকানটা খোলা আছে এখন? দূর সাথে আলী তো মরেছে, কবে ভূত হয়ে গেছে? ও তার দোকান যদি থাকে, তোমার কাছে যদি কিছু খুচরো টাকা হবে, একটু আলীর দোকানে চা খেতে দেন দেন থাকে হবে। আচ্ছা তাহলে তাহলে চলো, যে যা কয় তাই শুনে কামেলা গো ভাই, আমারও তো চলো আমাদের চা খেয়ে আস। তাহলে আপনার সাইড আমার আমার সাইড আপনি করিস, কি কই না করি, আমারও আপনার 30,000 টাকা আমরা তো জানি যে মেয়ে পক্ষর ছেলে পক্ষের যৌতুক দেওয়া লাগে, আমার বেলা হয়েছে উল্টাটা, আমি একটা মায়ের পছন্দ করি, মায়ের বাবা আমার কাছে 1,50,000 টাকা যৌতুক চাইছে, অনেক কষ্টে ভাই 1,20,000 টাকা জোগাড় করছি, আর 30,000 টাকা জোগাড় করতে পারতেছি না স্যার, আপনি টাকাটা দিবেন না? তুমি টাকাটা নিয়ে ঘুরঘুর করতেছো কেন? টাকাটা দিবার তো দাও, দিয়ে দাও। দূর স্যার, কালি মস্করা করেন ভাই, আপনি একটু বুঝায় বলেন না। আচ্ছা বুঝানোর কিছু নাই, আমি একটা কথা বলি আপনাকে, সেটা হলো যে আপনি মিয়া পুরুষ মানুষ না, হ্যাঁ মেয়ে লোক, আপনি যৌতুক দিয়ে বিয়া করবেন, আপনি শরম করে না, শোনেন আমি আপনারা বিয়া করমু যৌতুক নিয়া 1,50,000 টাকা যৌতুক পাবেন, বহুত মেয়ের বাপ বসে রয়েছে এরকম যৌতুক দেওয়ার জন্য, চলেন।
হবে না। মানে ওই মেয়ের সাথে আমার ভাবের সম্পর্ক, আমার তো অন্য মেয়েতে মন বসবে না। তাইলে আমার কিছু করার নাই, আমি একটা বুদ্ধি দিলাম আপনারে, যদি চান তাহলে আমি একটা চেষ্টা করে দেখতে পারি। স্যার আমার টাকাটা দিবেন না। তুমি টাকাটা নিয়ে পকেটে করে রেখে দিয়েছো কেন? টাকাটা যদি দিতেই এসে থাকো তো টাকাটা দিয়ে দাও। ধরো স্যার খালি মশকরা করে ভাই, আপনি একটু বুঝান না স্যার। বুঝাবো কি ভাই, ধাক্কা খাইছে ট্রাকে মাথা আওলা, রাত যত গভীর হবে তবে ওনার আরও ভুলতে থাকবে, তখন আমারও ভুলে যাবে। শুনুন ভাই, আপনি একটা কাজ করেন, আপনি কালকে যদি দুপুরে আসেন আমি দেখি, আমি যদি টাকা পাই আপনি পাই। আসসালামু আলাইকুম স্যার। এটা আমার কথা স্যার, আপনার বাড়িতে যাইতেছিল। আমার বাড়িতে কেন স্যার? ওই যে বিল কালেকশন আছে। কিসের বিল? বিদ্যুৎ বিল স্যার? আমার বাপের নৌকা দিয়ে আছে নদী পার হইতে স্কুলে যাওয়ার সময়, ওই বিল। তোমার বাপের আমি বিল দিছিলাম? আমার বাপের নৌকা দিয়ে পার হইতেন না, ওই বিল। আমার বাপে তো আপনার বিলের জন্য অপেক্ষা করতে করতে মরেই গেছে স্যার। আপনি কি ওরে চিন্তা করতেছেন না? কেউ তোমার নাম কি কি বলেন স্যার? আপনি ওরাও চিন্তেছেন না? ও তো স্যার মাইকেল করিম মাঝির ছেলে। আরে কইলে আমি তো যে রাত শুলে পরে চিনে না। যাই হোক আমার টাকাটা দিয়ে দিবেন স্যার। স্যার মাথায় প্রেশার দিয়ে না তো স্যার। এই শোনো, তুমি ওই ওই চা ও আমাদেরকে চা খাওয়াবে, তুমি চা খাবে? চা খাওয়ার কোনো অসুবিধা নেই, কিন্তু টাকা আজকেই দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে। আরে না তাহলে কি বানাইবো নাকি টাকা? শুনছে কিন্তু খাই নাই স্যার। হ্যাঁ না খাইলেও শোনো, কিন্তু আমাদের এই গ্রামের বাগান, এই আম গাছ, এর যে আম এত মিষ্টি, আমের সিজনে আমি তো আম বাগানে গাছের উপরে পয়সা পয়সা খাই। অসুবিধা নাই, এবার আম সিজন পর্যন্ত আপনি থাকবেন, দুই ভাই মিলে গাছে উঠে আম খাবো। আমার আম বাগানে কেড়ে থাকবো না, চলে যাবো। হ্যাঁ চলে যাওয়া উচিত। কতবার আপনি কি করছিলেন মনে নাই? সবকিছু পাশ করে দিয়েছিলেন, ব্যালট চুরির কথা, আর একটু হলে তো হাইরে গেছিলাম। হ্যাঁ আপনি কি চুরি করে বটে পাস করছেন? এই তুমি উল্টা পাল্টা কথা কইতাছো কেন? এই ওর কানে ধরে একটা মোচড় দাও তো। রসিবাবিন আমি অত্যন্ত ভালো কানে মোচড় দিতে পারি, দিয়ে দেই। দাও তার একটা কানে ধরে মোচড় দাও, তার একটা কানে ধরে মোচড় দাও। স্যার দেন দেন, আর ধরে দেন কানটা, ছোট তো বড় হয়ে যাবে। স্যার আপনি কোথায় নিয়ে আসলেন? আসার সাথে দেখ মশলামশলি শুরু হয়ে গেছে। আর এই বদরাগী মহিলাটাকে পছন্দ কি বললা? তুমি আমার চিনো নাই? তুমি চিনো নাই আমারে? দেখো নাই ওই যে বড় রাস্তার মোড়ে সাইনবোর্ড দেওয়া সালাম দেয় একটা ছবি, তুমি আমার দেখো নাই? ওখানে দেখো নাই, ওখানে লেখা আছে কত সাংঘাতিক লোক জানেন আপনি? একটু বদমেজাজি হলে কি হবে? আমাদের করলাম তো, আমাদের গ্রামের উন্নতি সম্বন্ধে আপনি জানেন? আমাদের গ্রাম ঢাকা শহর বানিয়ে দিছে, প্রতিটা বাড়িতে স্যাটেলাইট করে দিছে, তাই না রসুভাবি? মাস্টার সাহেব আসেন, কয়েকটা দিন থাকেন, বেড়ান, খুব ভালো কথা, কিন্তু
ভোটের সময় যেন আপনারা মেহনে না দেখি। ঠিক আছে। আর এই যে এই লোক, এই বদ লোকটাকে আপনার ঘর থেকে বের হতে দিবেন না। যতদিন আপনি আছেন ততদিন এই লোকরে আপনার ঘরের ভিতরে রাখবেন, মনে থাকবে কথাটা? থাকবে। লোকটা সারাদিন এমন ঘুমায় কেন? সারাদিন ঘুমাবে না, সারা রাত তো সে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়, কি কি জানি খুঁজে। আমার মনে হয় ভূতটুত কিছু খুঁজে। লোকটারে কিন্তু আমার বেশি সুবিধার মনে হয় না, আমারও মনে হয় না। আব্বাই যে কেন এই লোকটারে এখানে থাকতে দিল বুঝলাম না। এই আমার মনে হয় মরে গেছে, দেখ তো। আর দেখ নাক ডাকতেছে, শব্দ পাইতেছিস না? এই ভাই, ও ভাই, উঠেন। সজাগ ছিল, আর তাছাড়া আমি তো আসলে দিনে ঘুমাই না, ভাবি এই চারটা খাবার দেন, কাজে যেতে হবে, অনেক কাজ আজকে। চাচা, আপনার সরাসরি একটা কথা বলি, বলো আপনি যাবেন কবে বলেন তো? সে তো মা এখন বলতে পারবো না, অনেক কাজ তো, কাজ শেষ হলেই আমি চম্পল। শোনেন, আমার বুবু খুব শরম পায়, মুখের উপর কথা কইতে পারে না, আমি পারি, আপনি তাড়াতাড়ি যান, আমাকে অনেক সমস্যা হইতেছে। মা অতিথির সঙ্গে এভাবে কথা বলে না। আচ্ছা না, কাজ করো, মা যাও পানি নিয়ে এসো, হাত দুটো ধৌত করি, এ যাও। আনতেছি। ভাবে ও ভাবে ভাবে এই হ্যাঁ আমি তো এখানে দেখো না সবকে। ও ভাবে, ওই যে তুমি আনতে গেছিলে ওটা নিয়ে আসছি। বাইরে বেন না, বেল তো পড়ে যেতেছে। তারপরে অনেক রাত অবধি কাজ করতে হবে, আইনস্টাইন হাজেম, তোমার জন্য আজকে একটা বিশেষ জিনিসের ব্যবস্থা করেছি। কি বলতো? খেজুরের রস, আমাদের গ্রামের সব থেকে ভালো খেজুর গাছটার রস, তুই বিশ্বাস করবে না। একটু সকাল সকাল খাইতে হবে কিন্তু, তা নাহলে কিন্তু বেলা হয়ে গেলে কিন্তু গেঁজাই যাবে। তোমার দুই পাত্র দেবো, এক পাত্রে রসগোল্লার রস আর এক পাত্রে খেজুরের রস, তুমি বুঝতে পারবে না যে কোনটার মধ্যে কোনটা। আচ্ছা মাস্টার সাহেব, বলেন তো আমার বয়স কত? তোমার বয়স কত আর এই 30-31 চশমা পাল্টান, চোখে কম দেখেন,
তিন বছর বেশি, আমার বয়স 35। সুরাশির বন্যায় আমার জন্ম হয়েছিল, আজীব কারবার। সুরাশির বন্যায় কী হয়েছিল, ঘন্টায় পানি বাড়ে দেড় হাত, আতুর ঘরে শুয়ে আছি, এক ঘন্টায় পানি বাড়ছে দেড় হাত, গেছি গা ভাসছে, আমি ভাসি লগে এক গরুও ভাসে, অটুক বাসছে আমি গরুর শিং ধরছি যাইতে, পরে গরু ফারে উঠছে আমিও ফারে উঠছি। সে তোমাদের দেখেই বোঝা যায় যে তুমি অতি অনেক কম বয়সের থেকে তুমি মানে একটু এক্সপার্ট হয়ে গেছো। খুবই দুঃখ আছে বুঝছেন, মুন্ডা দুঃখে কাঁদতেছে। কেন কি হয়েছে? বয়স 58 হইল, 58 আমার চাচার বয়স, আমার বয়স 35। এই 35 বছর বয়সে আমি কোনো মেয়ের দিকে চোখ তুলে চাই না, জীবনে প্রথম যে মেয়েটার দিকে চোখ তুলে চাইলাম সে মেয়ে আমারে কয় আমি নাকি বুড়া, সে আমারে বিয়ে করবো না, বিয়ে করে আগে আগে বিধবা হইব না, আমি কি বুড়া? কোন কে 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 সে? আপনার শালি। আরে বাদ দাও, ওই বাচ্চা মেয়ে ওটা তো কাল আমার জীবনের প্রথম প্রেম, আপনি যেমনি পারেন তার লাগে আমার বিয়েটা দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, বিয়ে দেবো, কিন্তু এখন তো বিয়ের বয়স হয়নি। হোক, আরেকটা কথা, তাকে কইছে বিয়ের বয়স? আচ্ছা ঠিক আছে, আমার কথা শুনেন, আপনি আমার বেশি বোঝেন। হ্যারে বিয়ে দিলে এখন দুই বাচ্চার মা থাকতো, বড় বাচ্চা পড়তো ক্লাস 7 ইংলিশ মিডিয়াম, আর ছোটটা পড়তো কিন্ডার গার্ডেনে। আচ্ছা ঠিক আছে, তার তো পরিবার আছে, তার বাবা মা আছে, তার কথা বলবো, তার রাজি হোক, রাজি হলে তারপরে তোমার ভাবির সঙ্গে আমি কথা বলবো। শোনেন, আপনি একটা কাম করেন, ওই মেয়ের লগে আমার একটা ঘন্টা ঘোরার ব্যবস্থা করে দেন, আমি তারে নিয়ে এক ঘন্টা ঘুরুম, এক বাটি ফুচকা খাওয়ামু, যদি তারে রাজি করাইতে না পারি সে রাজি হইব, তার বাপে রাজি হইব, তার মায়ের রাজি হইব, আপনি রাজি হইবেন, বিশ্বাস করেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দেখি তোমার ভাবির সঙ্গে আলাপ করে দিই। তুমি এখন চল খেজুরের রস, এতক্ষণ খেজুরের রসের কথা কইতেছেন, মনে হইতেছিল বিষের কথা কইতেছেন, অমন রস মনে হইতেছে, চল। গাছেরও জীবন আছে তাই নাকি? হ্যাঁ, আর এটা কে আবিষ্কার করছে বলো তো, বোঝা পারবো না, বলতে পারবো বাঙালি স্যার জগদীশ চন্দ্র বসু এই দেশে মাস্টারি করতে হবে, মাস্টারি করবে কেন? ওই যে স্যার বললেন যে স্যার কিন্তু বিজ্ঞানী, আমাকে স্কুলে আমরা মাস্টার সাথে স্যার পেতাম, এই স্যার সেই স্যার না, স্যার জগদীশ চন্দ্র বসু উনি একজন মহান বিজ্ঞানী, আমার ও সাথী। আপনি কত জ্ঞান কত বুদ্ধি, এই যে কথাগুলি বললেন আপনি, আমি জীবনে কারো মুখে এই ধরনের কথা আমি শুনিনি, জগদীশ নাকি বললেন। তুমি বাড়ি কখন যাবা রা বেয়া, বাড়ি যাবা না? আর ভাল লাগে না, কতটা দিন ধরে কতগুলি লোক মুরগির কাজ করা লাগে, রান্ধন বারণ করা লাগে, কত সয়সল্যে বল, আরেক বুইরা আইসা ঝুরছে। তুমি বলতে পারো না পরিষ্কার চলে যাওয়ার জন্য? কেমনে বলো, হাতেম তাই আছে না, হাতেম তাইয়ের লেগে কিছু বলা যায়? সে হয়েছে আরেকজন দাতা হাতেম তাই। দেখ আপনি এখানে পড়ে রয়েছেন কি জন্য? হ্যাঁ সেন্টার, গ্রাম হইতেছে উন্নয়নের সেন্টার, আমি একটা গ্রামের যুবক হিসেবে গ্রামে থেকে সারা দেশের উন্নতি করতে চাই, এর জন্য কি কথা। আসলে জীবনটা আমার ভুলে ভরা, তা না হলে আমি শহরে যাই, এই যে আলতু ফালতু কাম করি, গ্রামে থাকলে এখন আমি অনেক উপরে থাকতাম। আলতু ফালতু কি কাম করছে? ওই যা আরে তারপরে তোমরা দুজনে বিয়ে হও, আমি তোমাদের সঙ্গে যাচ্ছি না। বুঝলাম না, আমরা কোনো অন্যায় করছি, বেদবি করছি আপনার সাথে? না না, তোমাদের কোনো ভুল নেই, আসলে আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি একটা ব্যবসা করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমার ব্যাগে কত মূল্যবান জিনিস আছে জানেন? আপনার কি মনে হয় আপনার ব্যাগে আমরা চুরি করতে আসছি আমরা? স্যার এই এই ও কথা বলছে কেন, তুমি জানো আমি কে? রাতের ক্যান্সার চিকিৎসার লাগে নিয়ে এসে, তার শখ হয়েছে সে গায়ে হলুদ দিব, দিছি এমন মাইট দিব প্যাডের থেকে নিচের দিকে সব বেড়ে যাবে। আসতে পারেন তাহলে যে হাজেন তো ওই মিস্টার আলীর সাথে ওই আন্ধারের ভিতরে জঙ্গলে কি জানি করতেছে স্যার? গিয়েছে তো, তো আমার কি হাজেন তো ভিতুলো, আমি একবার গোসল করার সময় দিয়েছি তার কোমরে তাবিজ। আপনার স্বামী 10 বছর সৌদি বসে থাকবো, সৌদি মেয়েরা যা
পুরুষ মানুষ দেখলেই হামলায় পড়ে। আই লাভ ইউ। কি? আই লাভ ইউ।